হাই ফ্রেন্ডস আপনাদেরকে সোম চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা হচ্ছে অটোমেটিক ইমার্জেন্সি কল কীভাবে বন্ধ করবেন তো আমাদের এই ইমার্জেন্সি কলটি কীভাবে লাগে তার আগে সেটা বলবো যখনই আমাদের এই পাওয়ার বাটান দু তিনবার টেপা পরে যায় তখন কিন্তু এই ইমার্জেন্সি কলটি চলে যায় তো এই ইমার্জেন্সি কলটাকে কীভাবে বন্ধ করবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো তা জন্য করবেন কি আপনি আপনার মোবাইল ফোনে সেটিং ওপেন করে নেবেন তো সেটিং ওপেন করার পর এবার আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো উপরে দেখতে পাবেন একটা সার্চ অপশান তো এই সার্চ অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে সার্চ করবেন এস ও এস লিখে সার্চ করবেন তো এস ও এস লিখে সার্চ করার পর এখানে এস ও এস কল সেটিং এটা চলে আসবে তো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর উপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন এস ও এস কল তো সেখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এস ও এস কল সেটিংটা এটা অন হয়ে আছে আপনি অফ করে দেবেন তো এবার থেকে যখন আপনার পাওয়ার পটনটি দু তিনবার চেপা পড়লেও আপনার এই ইমার্জেন্সি কলটি ওয়ান ওয়ান টু এতে যাবে না তো এইভাবে আপনি আপনার মোবাইল ফোনের এস ও এস কল সেটিংটা অফ করলেই আপনার ইমার্জেন্সি কলটি অটোমেটিক বন্ধ হয়ে থাকবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেবেন তো যখনই নতুন ভিডিও আপলোড করব আপনি আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন